ব্যাক এগেন, আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন, টেক টেলিজন চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। ইন্টারনেট ব্যবহার করেন আর আপনার জিমেল অ্যাকাউন্ট নেই, এটা হতেই পারে না। আর আমরা সবাই জানি জিমেল অ্যাকাউন্ট ওপেন করা ইন্টারনেট কানেকশন ছাড়া কখনোই সম্ভবপর নয়, কিন্তু সেই ইন্টারনেট ছাড়াও যে জিমেল অ্যাকাউন্ট ওপেন করা যায় তার কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতি নিয়েই আমরা আজকের আলোচনা শুরু করব। তো চলুন দেখে নেওয়া যাক। কিছুদিন আগেই গুগল ঢেলে সাজিয়েছে নিজেদের ইমেল সার্ভিস জিমেলকে। এর মধ্যে অন্যতম অবশ্যই জিমেলের অফলাইন মোড। এই অফলাইন মোডের মাধ্যমে ইন্টারনেট ছাড়াই গ্রাহকরা জিমেল ব্যবহার করতে পারবেন। অফলাইন মোড এনেবল করার পর কম্পিউটার বা ল্যাপটপ থেকে ক্রোম ব্রাউজার খুলে ইন্টারনেট কানেকশন ছাড়াই গ্রাহকরা ব্যবহার করতে পারবেন তাদের ইমেল। এছাড়াও আপনি অফলাইনে কোনো মেলের রিপ্লাই করতে পারবেন, সেই রিপ্লাই আউটবক্সে সেভ হয়ে থাকবে। যে মুহূর্তে আপনার কম্পিউটার বা ল্যাপটপ আবার ইন্টারনেটের সাথে যুক্ত হবে, তখনই সেন্ড হয়ে যাবে আউটবক্সের ইমেলটি। আসুন দেখে নিই কিভাবে ব্যবহার করবেন জিমেলের অফলাইন ফিচারটি। বন্ধুরা, আমি যে পদ্ধতিগুলো বলছি সেই পদ্ধতিগুলো যদি পরপর ফলো করেন, তাহলে অবশ্যই জিমেলের অফলাইন ফিচারটা এনেবল করে ফেলতে পারবেন খুব সহজেই। প্রথমে নিশ্চিত হয়ে নিন আপনি জিমেলের নতুন ভার্সন ব্যবহার করছেন। পুরো আপডেটেড ভার্সন এর জন্য প্রয়োজন। এখান থেকে আপনি ইনবক্স সিলেক্ট করে ডান দিকে উপরের কর্নারে দেখুন সেটিংস অপশনটি রয়েছে। এই সেটিংস অপশনের ড্রপ ডাউন কিতে ক্লিক করুন এবং এখানে দেখুন ট্রাই দি নিউ জিমেল লেখা আছে। এই ট্রাই দি নিউ জিমেল অপশনে ক্লিক করতে হবে। এবার ডান দিকে আবার যান, উপরে দেখুন সেটিংস অপশন, তার ড্রপ ডাউন কিতে ক্লিক করুন। ওখান থেকে আবার সেটিংস অপশনটিকে সিলেক্ট করে নিন। এখন অফলাইন ট্যাবটাকে সিলেক্ট করতে হবে। এখানে এনেবল অফলাইন মেলের চেকবক্সটি সিলেক্ট করে দিন। এখন আপনাকে সিলেক্ট করতে হবে কতদিনের জন্য একটি মেল আপনি অফলাইনে ব্যবহার করতে চান। এক সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত সময়সীমা বেছে নিতে পারবেন আপনি। এছাড়াও আপনার ল্যাপটপে যদি স্টোরেজ সমস্যা না থাকে, তবে ডাউনলোড অ্যাটাচমেন্টের অপশান অন করে রাখতে পারেন। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি লগ আউট করে গেলেও আপনার অফলাইন ডাটা আপনি সেভ করে রাখতে চান কিনা। আপনি যদি না চান, তবে প্রতিবার আপনি জিমেলে লগ ইন করলে আপনার সব ইমেল ডাউনলোড হবে আর আপনি লগ আউট করলে ডিলিট হয়ে যাবে আপনার কম্পিউটার থেকে। এই সব কিছু সিলেক্ট হয়ে গেলে সেভ চেঞ্জেস সিলেক্ট করে জিমেলের অফলাইন মোড অ্যাক্টিভ করে নিন। সব কাজ সমাধা হয়ে গেল। এবার আপনার সব ইমেল ও অ্যাটাচমেন্ট আপনার কম্পিউটার বা ল্যাপটপে অফলাইনে দেখার জন্য প্রস্তুত। তো বন্ধুরা, দেখলেন খুব সহজেই আপনি অফলাইনেও জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।